বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো 17 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব উন্মেষ। শুক্রবার পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়। আগামী 21 জানুয়ারি অবধি চলবে ওয়ার্ড উৎসব। এদিন শিলিগুড়ি কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নিয়েছিল কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্সা। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ, বোরো চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ওয়ার্ড উৎসব শিলিগুড়ি পৌর নিগমে চলছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে আমরা অধিকাংশ ওয়ার্ডে ওয়ার্ড উৎসব, ক্রিয়া এবং সাংস্কৃতিক উৎসব আমরা শেষ করব। আজকে উন্মেষ 2024 ওয়ার্ড উৎসব, 17 নম্বর ওয়ার্ডের এই উৎসব আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসব শুরু হবে। আগামী কয়েকদিন বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান 2024 ওয়ার্ড উৎসব পালিত হবে। আজকে যার শুভ সূচনা হয়েছে একটু আগে, এখন বর্ণাঢ্য শোভাযাত্রা এই ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করবে। আর চলুন আমরা সবাই মিলে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করি এবং আগামী কয়েকদিন খুব সুন্দরভাবে এই ওয়ার্ডের ঐতিহ্য অনুযায়ী এই অনুষ্ঠানগুলো সুসম্পন্ন হবে, এই বিশ্বাস রাখি। ইংরেজি নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন। নমস্কার। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।